আজকে আমরা রাজপথে হাজির হয়েছে আমাদের উপরে নানান ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে নির্বাচনে নেওয়ার জন্য নানান ভাবে হুমকি দেওয়া হচ্ছে সমস্ত হুমকি আমলা মামলাকে উপেক্ষা করে গণ অধিকার পরিষদ গত 28 অক্টোবর থেকে ধারাবাহিকভাবে রাজপথে রয়েছে আমাদের সভাপতির উপরে নানান ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে আমার উপরে নানান ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলা হচ্ছে তোমরা নির্বাচনে যাও অথবা তোমাদেরকে গ্রেফতার করা হবে আমরা গ্রেফতার হতে প্রস্তুত রয়েছে যদি গ্রেফতার করতে চান এই মিডিয়ার সামনে দিবালোকে প্রকাশ্যে আমাকে এখান থেকে তুলে নিয়ে যান কিন্তু রাতের অন্ধকারে বাসায় গিয়ে তুলে আনবেন চুরাগুপ্তভাবে তুলে আনবেন রাস্তা থেকে বাসায় যাওয়ার সময় তুলে আনবেন স্বাধীন দেশে স্বাধীন দেশের জনগণ এটি মেনে নিবে না পাকিস্তান আমলে বুদ্ধিজীবীদেরকে এইভাবে চুরাগুপ্তভাবে এইভাবে তুলে নিয়ে যেত ঠিক একইভাবে আমাদেরকেও চুরাগুপ্তভাবে আমাদের উপর হামলা করার একটি ষড়যন্ত্র এই সরকার শুরু করেছে এই সরকার আজকে 30 নভেম্বর আজকে নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ ডেট ছিল অনেকে বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়িয়েছিল গণ অধিকার পরিষদ নির্বাচনে যাচ্ছে শেষ দিনে তারা নমিনেশন ফর্ম তুলবে আমরা কি নমিনেশন ফর্ম তুলেছি না আমরা নমিনেশন ফর্ম তুলি নাই এই বাংলাদেশে বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে কি সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বিএনপি এবং আওয়ামী লীগ বড় দুটি দল সুতরাং গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ বারোদলীয় জোট সহ যারা আন্দোলন করছে তাদের প্রত্যেককেও যদি নির্বাচনে নেন সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি আমরা আগে আহ্বান জানিয়েছি আজকে আহ্বান জানাচ্ছি আপনি এদেশের 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এদেশের বহু আন্দোলনে আপনি গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল এই আওয়ামী লীগের কাছ থেকে আমরা ভোট চুরি আর এই দাবি প্রার্থী দিয়ে এই ধরনের নির্বাচন আমরা কখনোই প্রত্যাশা করি না আমরা আওয়ামী লীগের কাছ থেকে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেছিলাম এদেশের জনগণ চাই বাংলাদেশের সকল দল নির্বাচনে অংশ নিক এমনকি আজকে জাতিসংঘ আপনারা দেখেছেন জাতিসংঘর মহাসচিবের মুখপাত্র আজকে বলেছে তারা বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে তারা এখানে অবজারভার পাঠাবে না